हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल सुपर्णा लाइफस्टाइल। आमी सुपर्णा, आमी भालो आछि। तोमरा सबाई केमन आछो? आज तोमादेरके आमी देखाबो नारकेल नाड़ू किभाबे करेछि आमी, सेई रेसिपिटा। तो तोमरा पुरो भिडियोटा स्किप ना करे देखो, भालो लागले अवश्यई आमाके जानियो, एकटी लाइक करे दिओ, एकटी कमेंट करे दिओ, आर पारले शेयर करे दिओ। सबाई भालो थेको, सुस्थ थेको, आमार भिडियोटा तोमरा देखते थाको। আর এই যে আমি চারখানা নারকল নিয়ে নিয়েছি, নারকলগুলো ধুয়ে নিয়েছি, কেননা নারকলটা করার সময় সবগুলো পুড়ে যায়, মানে ওই নারকেলের যে কালো কালো গুঁড়ো গুঁড়ো আছে ওগুলো পড়ে যায়। তার জন্য আমি নারকলটা জলে ধুয়ে রেখেছি। জলে ধুয়ে রাখলে একটা জিনিস খুব ভালো হয়, সেটি হচ্ছে পড়ে যায় না। এই যে নারকলটা ফাটিয়ে নিয়েছি, এবার নারকলটা আমি কুড়ে নেব। তো তোমরা প্লিজ 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 তোমরা সব ভিডিওটা দেখো। এই যে আমার নারকল করা স্টার্ট হয়ে গিয়েছে, তোমরাও এইভাবে নারকলটা কুড়ে নিও। নারকেল কোড়া আমার পুরো হয়ে গিয়েছে। এবার এই নারকেলের সাথে আমি গুড় মাখিয়ে নেব। তোমরাও যদি কেউ বানাতে চাও, তোমাদের পরিমাণ মতো নারকেল আর পরিমাণ মতো গুড় মাখিয়ে নিও। এই যে আমার গুড় মাখানো হয়ে গিয়েছে, এবার আমি গ্যাসের কাছে চলে যাব। এই একটা কড়া বসিয়ে দিয়েছি, এবার এই নারকেল গুড় মাখানোটা কড়াইয়ে দিয়ে দেবো। তারপর 15 মিনিট এটি আমি নাড়তেই থাকবো, যাতে জল জলটা বেরিয়ে যায় এবং একটি শক্ত ভাব আসে, মানে যে গুড়ের একটি চিটচিটে ভাব থাকে না, ওইটা বেরোয়। ততক্ষণ তোমরাও চেষ্টা করো। আর গুড়ের সাথে আমি দিয়ে দিয়েছি কয়েকটি বাতাসা, কেননা বাতাসা দিলে একটি জিনিস খুব ভালো হয়, সেটি হচ্ছে টান টান ভাব আসে আর খুবই টেস্টি হয়। তোমরাও গুড়ের সাথে পারলে কয়েকটি বাতাসা যোগ করো, দেখবে তোমাদেরও ভালো লাগবে। 15 মিনিট পর জলটা প্রায় শুকিয়ে গিয়েছে, এইভাবে শক্ত হয়ে গিয়েছে, দেখো অনেকটা শুকিয়ে এসছে, আর ওই চিটচিটে ভাবটাও এসে গিয়েছে। তাও আরও একটু তোমরা নাড়তে থাকো, আরও 10 মিনিট মতন। এখানে একটা জিনিসই তোমাদের বলবো, গ্যাসটা খুব যে হাই রাখবে তাও না, আর খুব যে লো রাখবে তাও না, মিডিয়াম আছে সবসময় করতে চেষ্টা করবে, কেননা ভিতরটা ধরে যেতে পারে। এই যে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, শুকনো হয়ে গিয়েছে, আমি নিয়ে চলে এসেছি একটি থালায় ঢেলে নিয়েছি। এবার এটি ঠান্ডা হয়ে গেলেই, মানে খুব ঠান্ডা করবো না, কিছুটা গরম থাকবে, সেই অবস্থাতেই নারকেল নাড়ুগুলো আমি পাকিয়ে নেব। এই যে আমি নারকেল নাড়ুটা পাকিয়ে নিচ্ছি, দেখো পুরোটাই হয়ে গিয়েছে, হাতে তেল তেল ভাবটাও হয়ে যাচ্ছে, তার মানে এটি পুরোটা হয়ে গিয়েছে। তোমরাও এইভাবেই বানাও। হ্যাঁ, একটা বলতে পারি, নারকেল নাড়ু বানাতে গেলে অনেক টাইম লাগবে। টাইম লাগলে তো কী হয়েছে, দেখো সবাই বানাচ্ছি, আমিও বানিয়েছি, তোমরাও বানাও, অবশ্যই ভালো হবে। আর একটা কথাই বলবো, প্লিজ একটু সময় নিয়ে বানাও, তাহলে দেখবে জিনিসটা খুব ভালো হবে, ধরে যাবে না, টেস্টি হবে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে প্লিজ জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সকলে ভালো থেকো। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো, প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি আমার চ্যানেলে আছো, তারা যেভাবে আমার সাপোর্ট করছো, ঠিক এইভাবেই আমার পাশে থেকো। এই যে আমার নারকেল নাড়ু বানানো পুরো হয়ে গিয়েছে। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও নিয়ে।